জানালা দিয়ে তাকালে আমরা বাইরে দেখতে পাই, আর এই জানালায় চোখ রেখে দেখা যায় পুরো পৃথিবী। দৈনন্দিন জীবনযাপনের যাতাকলে পিষ্ঠ মানুষের হাঁপ ছেড়ে বাঁচা ও নতুন প্রাণশক্তিতে উজ্জীবিত হয়ে আবার নতুন উদ্যমে জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আত্মশক্তি অর্জনের এক অনন্য মাধ্যম ভ্রমণ। তাই তো সুযোগ পেলেই আজ সবাই ভ্রমণে বের হন। তবে ডিজিটাল মিডিয়ার কল্যাণে নিজে সরাসরি ভ্রমণে না গিয়েও আজ ভ্রমণের আনন্দ উপভোগ করা যায়। আবার ভ্রমণে যেতে চাইলে আগেই সে স্থান সম্বন্ধে অনেক কিছু জেনে নেওয়া যায়। ইজানালা ভ্রমণ পিয়াসী মানুষদের জন্যে ভ্রমণের আনন্দ উপভোগের এক অনন্য ধারাবাহিক। প্রিয় দর্শক, স্বাগত ইজানালার কুয়ালালামপুর তৃতীয় পর্বে। প্যাভিলিয়ন এখানকার একটি অভিজাত শপিং মল। এখানে আছে সব বড় বড় ব্র্যান্ডের শোরুম, প্রতিটি শোরুমই বড়। এখানকার জিনিসপত্রের দাম বলতে গেলে মধ্যবিত্তের নাগালের বাইরে। প্যাভিলিয়ন থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকলে বিরজা স্কোয়ারে আছে বিশাল শপিং মল, বিরজা টাইম স্কোয়ার। টাইম স্কোয়ার মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কাছে একটি পছন্দের শপিং মল। এর উপরে আছে হোটেল এবং অ্যাপার্টমেন্ট। কি নেই টাইম স্কোয়ারে? বিনোদনের জন্য আছে এমন থিম পার্ক। আছে ম্যাকডোনাল্ডস, টাইম স্কোয়ারে থাকলে উপভোগ করা যায় দশতলার ছাদের এই বিশাল সুইমিং পুলে সাঁতার কাটার সুযোগ। এখান থেকে দেখা যায় মালয়েশিয়ার সবচেয়ে আকর্ষণীয় দুটো ভবন, পেট্রোনাস টুইন টাওয়ার ও কেএল টাওয়ার। আর রাত্রিবেলা এখানে বসে টুইন টাওয়ার ও কেএল টাওয়ারের সৌন্দর্য দেখা এক বাড়তি পাওয়া। রাতের নিয়ন আলোয় এই সুইমিং পুল এক অন্যরকম সৌন্দর্যে ভরে ওঠে। যদি এমন ভ্রমণে আমাদের সঙ্গে আপনিও যেতে চান, তাহলে কমেন্ট সেকশনে আপনার ইচ্ছার কথা লিখুন অথবা ইনবক্স করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ইজানালার অন্য পর্বগুলোও দেখুন। আপনাদের ভালো লাগায় আমাদের কাজের সার্থকতা।